সাহাবীরা সব নামাজ পড়তে আসলেন, হযরত আবু বকরের ঘরে পাঁচ দিন পর্যন্ত খাবার জোটে না, হযরত ওমরের ঘরে চার দিন পর্যন্ত খাবার জোটে না, এমন অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় সবাই মসজিদে চলে এসেছে, নামাজ হয়ে গেল, আবু বকর ঘরে চলে গেলেন, ওমরও ঘরে চলে গেলেন, নবীও হুজরাখানায় চলে গেলেন, নবীজি বলতেছেন আয়েশা আর তো সোজা হয়ে দাঁড়াতে পারি না, পেটের ভিতরে আর কয়টা পাথর বাদ পড়ে আয়েশা খাওয়ার কি কোনো ব্যবস্থা হই নাই। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কোনো ব্যবস্থা করতে পারি নাই। আবু বকর ঘরে যেয়ে বললেন খাবার কোনো ব্যবস্থা আছে বলে না, হযরত ওমর বললেন কয় না। এবার আবু বকর চিন্তা করলেন মসজিদে চলে যাই, নবী আমার জামাই, আমি নবীর শ্বশুর, নবীর ঘরের সামনে বসে থাকব, যদি খাওয়ার সময় একটি বার দেখে আবু বকর বাইরে বসে আছে আমাকে না নিয়ে নবী খেতে পারবে না। আবু বকরের ঘরে কয়দিন খাবার হয় না, আসতে হযরত তোমার বাহির হলেন, চিন্তা করলেন নবীর ঘরে যাই, যদি নবী আমাকে একটু মেহমানদারি করে, এই সেই দেখে আবু বকর বসে আছে, জিজ্ঞেস করলেন বড় ভাই নামাজের পরে মসজিদে বসে আছো কেন? আবু বকর বলেন ওমর রে পাঁচ দিন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাংলাদেশের অতি পরিচিত জেলা গাজীপুর জেলা, গাজীপুর জেলার শ্রীপুর থানার বেড়াই দের চালা বাইপুর নূর জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান 12 ডিসেম্বর 2021। আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব মোহাম্মদ মোফাজ্জেল হোসেন সাহেব, আল্লাহ পাক আমাদের এই প্রিয় ভাইটারে কবুল করুন। তিনি 5 লক্ষ টাকা দিতে চেয়েছেন মসজিদ, আপনারা মনে হয় খুশি হন, তাহলে তো কিছুই বললেন না, অন্তত খুশি হইও তো আলহামদুলিল্লাহ বলা যেত নাকি, তাও বললেন, আবার বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা ওনারা দুইজন বন্ধু বসে আছে তাই না, ছাত্র জীবন থেকে দুইজন বন্ধু, একজন 2-3 বারের মেয়র আর একজন সরকারি সচিবের দায়িত্ব পালন করে 4 বারের মেয়র, তাহলে আবার সরকারি দলের একজন বড় লিডার আমাদের মেয়র সাহেব, তো যদি আমাদের সচিব সাহেব 5 লাখ দেয় তাহলে মেয়র সাহেব কয় লাখ দেবে? 10 লাখ, ঠিক 100 বাঁচছেন, ঠিক 100 বাঁচছেন, ঠিক। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান, মেয়র শ্রীপুর পৌরসভা, সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ করে আলোচনা করেছেন ভাই মোহাম্মদ আবুল খায়ের বিএসসি, আলোচনা করেছেন জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ প্যানেল মেয়র, প্যানেল মেয়র, আর একজন যেন কেটে আলোচনা করলেন রমিজউদ্দিন আহমেদ ভাই সহ আজকের মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করলেন আমাদের প্রিয় মুখ যুবক বক্তা হাফেজ মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকি সাহেব সহ আজকের মাহফিলের আলোচনা দাওয়াতি ওলামায়ে হযরত, গাজীপুর জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীল মা ও বোনেরা সকলকে নিয়ে আবারো সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যেই মালিক আজকের এই মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন, আপনারা বসে আছেন কোরআনের মাহফিলে, কথা বলেন ঠিক না বেঠিক,
আমাদের মেয়র মহোদয় এবং সচিব মহোদয় বলেছেন এই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের বাগান। আপনাদের কি বিশ্বাস হয়? সবাই মিলে বলেন বিশ্বাস হয়। আমার জন্য একটু সন্দেহ লাগে। আচ্ছা, জান্নাতে যেতে চায় না কারা? সবাই যেতে চায় না? সুৎখোরেরাও কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। এখানে জান্নাত যদি হয় তাহলে মিষ্টি চোখানের লোক কেন? এটা যদি জান্নাতের বাগান হয় তাহলে জান্নাতের বাগান ছেড়ে দিয়ে ওখানে ঘুরতেছে কেন? যারা আজকের এই জান্নাতের বাগান ছেড়ে দিয়ে মিষ্টির দোকানে ঘুরতেছো, 10 মিনিট টাইম দিলাম, যদি কোরআনের মাহফিলে না আসো বুঝতে হবে আল্লাহ তোমাদের জাহান্নাম হিসেবে কবুল করেছে, এই জন্য কোরআনের মাহফিল তোমাদের ভালো লাগতেছে না। বিয়াদুবির একটা সময় থাকে, সীমা থাকে। কোরআনের মাহফিল দিয়ে মুসলমান বাজারে ঘুরে বেড়ায়, কোরআনের মাহফিলে লোক থাকে না। যদি এতই খারাপ থাকে তাহলে কোরআনের মাহফিল দেওয়া দরকার ছিল কি? কোরআনের মাহফিল দিয়ে আমরা বকে বেড়াচ্ছি 10 জন লোক নিয়ে, আর ওনারা টেনটেনা টেনটেনা করে বেড়াচ্ছে। মুসলমানের বাচ্চা নাকি আল্লাহই ভালো জানে। সন্ধ্যাবেলার থেকে বক্তার আওয়াজ করতেছে 200-250 লোক নিয়ে, জনগণের হলো নাকি? আর আপনারা দাঁড়াই দাঁড়াই কি দেখেন? কি দেখিয়েছেন আপনারা? এখানে কোরআনের মাহফিলে সামনে দাঁড়িয়ে আছেন কেন? সমস্ত বাজারের লোক আসা লাগবে। যদি আমি না আনতে পারি সবাই দাওয়াতি কাজ করতে যাব, তাও লাঠি নিয়ে বসেন। হা কই দাঁড়াই থাকে বসেন, নাচ গান হচ্ছে তাই হা কই দাঁড়াই দেখতেছেন বসেন। তাহলে সব বক্তারা বলেছে এটা কোন জায়গা? আপনাদের বিশ্বাস হয়? আমারও বিশ্বাস হয়। যদি বলেন হুজুর কে কেমন, হুজুর বলেছেন, নবী বলেছেন, ইজা মারালতুম বিররিয়াজিল জান্নাম ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ামা হুন্না ক্বালা হিলকুজ যিকির সুবহানাল্লাহ। বলে নবী আমার বলেন যখন তোমরা দুনিয়ার জান্নাতে থাকবে তখন সেখান থেকে কিছু ফলমূল সংগ্রহ করিও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জান্নাত কোনটি? নবী বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে ওটাই হলো দুনিয়ার জান্নাত। মাগরিবের পর থেকে কিসের আলোচনা চলছে? কোরআন হাদিসের আলোচনা চলছে। কথা বলেন ঠিক না বে? ঠিক। তাহলে বোঝা গেল এটা দুনিয়ার কি, আখেরাত এটা কবুল করুক আল্লাহ। সকলে বলুন আমি। এখন আপনার সঙ্গে আমি একটুখানি দ্বিমত পোষণ করতেছি, সেটা হলো বলুন তো জান্নাতে কোনো বুড়ো মানুষ কি যাবে? এখানে কি বুড়ো মানুষ আছে? তাহলে কি করি হইল? জান্নাতে কোন গাজা খোর যাবে? এখানে কি আছে? তাহলে কি করি হইল বলুন তো? জান্নাতের ভিতরে কোন শিশু মানুষ কি যাবে? এখানে কি শিশু আছে? আছে। তাহলে এটা জান্নাত হলো কি করে? জান্নাত হলো এই কারণে যে জান্নাত এমন একটা জায়গা সেখানে কেউ ডিস্টার্ব করবে না। জান্নাত এমন একটা জায়গা সেখানে কেউ কারোর বিরুদ্ধে মামলা দেবে না। জান্নাত এমন একটা জায়গা সেখানে কেউ কারোর বিরুদ্ধে রাজনীতি করবে না। এখানেও তো সবাই সমান, এখানে আমরা সবাই কি? মেয়র মহোদয় সচিব মহোদয় আছেন, যদি এই লাভগুলো যদি কোনো যাত্রা গানে যাইতো, আর যাত্রা গান যদি চলতো তাহলে 600 পুলিশ লাগতো এই লোকগুলো শাস্তি করতে? 300 পুলিশ লাগতো, কারণ মেয়ে লোক যখন নাচবে তখন না জানি ঠ্যাং ধরি টানে কিনা, এই জন্য পুলিশ দিয়ে ব্যারিকেড দেবে। কিন্তু আমরা দেখেন হাজার হাজার মানুষ কোরআন শুনতেছি, এখানে পুলিশের ব্যারিকেড নাই, এখানে কোনো পুলিশের প্রয়োজনও নাই, কারণ মুসলমান অশান্তি চায় না, মুসলমান শান্তি চায়। তার জ্বলন্ত প্রমাণ এখানে দেখেন, নেতারা 1 ঘন্টা ধরে কথা বলেছে, 55 মিনিট নেতারা কথা বলেছে, আমরা নীরবতা পালন করে শুনেছি। কিন্তু যদি এটা কোনো রাজনৈতিক জনসভা হইতো, হয়তো কেউ চেয়ার ফেলাই মৃত্যু নাই বলতো। কিন্তু ইসলাম শান্তির ধর্ম। কথা বলেন ইসলাম কিসের ধর্ম? এই শান্তির ধর্ম। মুসলমানেরা কোনোদিনও অশান্তি,
জান্নাত ও শান্তির জায়গা। জান্নাতে কোনো মানামাজি আছে, ঠেঙা টেঙি আছে, হুড়ি হুড়ি আছে, কিচ্ছু নাই। সুতরাং সেই জান্নাতি পরিবেশে তারাই বসে যারা জান্নাতি, যারা জান্নাতি না তারা বসবে না। সুতরাং আমাদেরকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করেছেন কোরআনের মাহফিল শোনার জন্য। যে আল্লাহ কবুল করলেন সেই আল্লাহ শুকরিয়া স্বরূপ সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলুন তো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না তিনি কে? শয়তান। কে এই মজলিসে আছে? আছে। প্রত্যেকটা হুজুর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলিস, তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি শয়তান সেখানে থাকে? নেতারাও মঞ্চ উঠে বলিস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো শয়তান তাড়াইনি দোয়া তো আউযুবিল্লাহ নাকি? তাহলে এতবার আউযুবিল্লাহ বলার পরে শয়তান থাকার কথা? তারপরেও আছে কিনা একটু পরীক্ষা হোক। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আরো জোরে। আর আলহামদুলিল্লাহটা সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না, জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন, যদি জবান না খোলে আলহামদুলিল্লাহ, যদি না বলে তাহলে বুঝতে হবে শয়তানের ভিতরেও, শয়তানের ভিতরেও করে। এখানেও শয়তান থাকে, মসজিদে কি শয়তান থাকে? মসজিদে শয়তান থাকে? থাকে না? থাকলে জুতো চুরি করে কারা? মুসলমানের বাচ্চা জুতো চুরি করতে পারে? জোরে বলেন পারে। অথচ মসজিদের নামাজ পড়ে শুনে যায় জুতো কোট, কেমন জোরে চিল্লান দেয় 45 জনের লোকের নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে ও জুতোগুলো চুরি করে কারা? আপনাদের দিক জুতো চুরি হয়? আবার জুতোগুলো চুরি আমি খেয়াল করে দেখেছি কোনো ছেঁড়া জুতো চুরি হয় না, যা তাই সব ভালোগুলোই নিয়ে যায়। তাহলে ভুল করি যদি নিয়ে যায় তাহলে ছেঁড়া দুকোন নিয়ে যায় না, কোনো ভালো দুকোন নিয়ে যায়। তাহলে বোঝা গেল শয়তান সব জায়গায়, এখানেও আছে। এবার প্রমাণ নেন, সামনে তাকাবেন, বামে তাকাবেন, ডাইনে তাকাবেন, যদি আলহামদুলিল্লাহ না বলে বুঝতে হবে ওইটাই হলো শয়তান। এবার আকাশ বাতাস মুখরিত করে সকলে মিলে শরীরের সবটুকু শক্তি জবানের কাছে এনে মহান মালিকের শুকরিয়া স্বরূপ সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কথা বলাই লাগবে, এতক্ষণ নজুলি একটা স্লোগানও শুনতে পেলাম না। আমি চিন্তা করলাম হুজুরা কি গোরস্তানে বসে বসে অস করতেছেন? কথা সকলের বলা লাগবে, কথা বলেন ঠিক না বেটি? কার শুকরিয়া আদায় করলাম? আমি যখন আল্লাহর শুকরিয়া আদায় করলাম তখন আমার গালের জিব্বাটা নড়াচড়া করেছে না চুপচাপ আছে? এই সজীব ভাই চলে যাচ্ছে, বলো তালি বলো, আপনার দোয়া লাগবে। হ্যাঁ, আমি যখন আলহামদুলিল্লাহ বললাম আমার গালের জিব্বাটা নড়াচড়া করলো না চুপচাপ দাঁড়াই থাকলো, তাহলে গালের জিব্বা না নাড়িয়ে কথা বলা, কথা বলেন ঠিক না বেঠি? সবাই উত্তর দেওয়া লাগবে। আমি ওয়াজ করবার আপনি পোলট্রি মুরগির মতন, এর আমাজ আমার দ্বারা চলবে না। বক্তার গা গরম হবে, শ্রোতারও গা গরম হবে। বক্তা যদি গা গরম হয় শ্রোতারও চোখ মোটা মোটা হবে, কোন ছাড়াছাড়ির ওয়াজ চলবে না, যা হবে ডাইরেক্ট কথাবার্তা, কোরআনের কথা কোন ছাড় দিয়ে চলবে না, চলবে না, চলবে না। আমি শুরু করতে পারিনি, দেন ওগুলো সরাই দেন, যে বাসা বসেন দিন দেয় সর্বনাশ হয়ে গেল একটা। তাহলে আমি যখন আলহামদুলিল্লাহ বলেছি গালের জিব্বাটা কি হয়েছে? জিব্বা নানার এই কথা বলা, জোরে বলেন। এবার বলুন তামার জিব্বা চাইতে গরু জিব্বা বড় না ছোট? গরু কি কথা বলতে পারে? হাতির জিব্বা হাতি কি কথা বলতে পারে? তাহলে আমি কেন কথা বলি? গবেষণার দরকার আছে না নাই? গবেষণার দরকার আছে না নাই?
গবেষণা করুন, চিন্তা করুন, সেটা হলো আমার বড় জিব্বার পাশে একটা ছোট্ট জিব্বা আছে, সেই জিব্বাটা গরুর নাই, মহিষের নাই, সুতরাং ছোট্ট জিব্বাটার কথা তৈরি করে বড় জিব্বাটা কথা বাহির করে দিয়ে দেয়। তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন বড় জিব্বার পাশে একটা ছোট্ট জিব্বা দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন। কোরআন শরীফ শোনার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান, মানুষ ছাড়া আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। সেই আল্লাহ শুকরিয়া স্বরূপ আবারও বলছে আলহামদুলিল্লাহ, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে লক্ষ কোটি দুরুদ আর সালাম। সকলে মিলে আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কার কথা? কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, যদি আমার ইত্তেবা করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে রাসূলের অনুসরণ করলে জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? আরো জোরে বলেন সব গুনাহ কি হয়ে যাবে? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে উত্তম চরিত্র বান করে পাঠিয়েছি। রাসূলের চাইতে কোন ভালো মানুষ অতীতে ছিল? এখন আছে? কিয়ামত পর্যন্ত যদি দুর্ভিক্ষণ দিয়ে দেখা যায়, রাসূলের চাইতে ভালো মানুষ কি পাওয়া যাবে? রাসূল ছিলেন আদর্শবান পিতা, কথা বলেন ঠিক না বেঠি? রাসূল ছিলেন আদর্শবান স্বামী, রাসূল ছিলেন আদর্শবান একজন সমাজ সংস্কারক। হযরত আয়েশা বলেছেন আমি সাংসারিক কাজে ব্যস্ত, নবী রাষ্ট্রের কাজে ব্যস্ত, দুপুর হয়ে গেছে, নবী খাবার জন্য ঘরে এসেছেন, এসে দেখেছেন আমি আয়েশা, আমার এখনো রান্না শেষ হয়ে যায় নাই, নবী ভুরু কুস্কান করেন নাই, নবী আর চোখে তাকান নাই, নবী একটু গরম দেন নাই, নবী আস্তে করে আয়েশার পাশে বসে বসে আয়েশার কাজে রান্নার কাজে সহযোগিতা করেছে। মদিনার নারীরা বলেছে ঘরে যখন খাবার থাকতো না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাওয়ার জন্য নিপীড়ন করতো, জ্বালাতন করতো, অনেক বুঝাইয়ে শুনাইয়ে কথাবার্তা বলে বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠিয়ে দিয়েছি, রাসূলের সামনে বসে থেকেছে, দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত চলে গেছে, একটিবারের জন্য খাওয়ার জন্য মা বাবাকে জ্বালাতন করি নাই। মা ছুটে দিয়ে বলেছে বাজান রে, খোদার যন্ত্রণায় কাঁদতেছিলি, এখন কেন খাওয়ার জন্য কাঁদিস না? বাচ্চাগুলো বলেছে মা গো, নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে কোনো ক্ষুধা থাকে না। কি নবী আমার!
সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, সেই নবীর বিরুদ্ধে কথা বলা হয়। তুমি মুসলমানের বাচ্চা, তোমার গায়ে জ্বালা চড়ে না, নবীকে নিয়ে বাজে কথা বলে তোমার ময়দানে পাওয়া যায় না, কিয়ামতের দিন রসূলের দরবারে মুখ দেখাইতে পারবে না। আমার ভাই হয়েছে, আমার ভাইরা, সেই নবীর নামে যে ব্যক্তির মহব্বত নাই সেই ব্যক্তি রসুলের প্রেমিক হতে পারে না। আমার ভাইরা ভালো করে বোঝেন, তাহলে রসুল ছিলেন একজন আদর্শবান স্বামী, আদর্শবান পিতা, আদর্শবান রাষ্ট্রনায়ক, আদর্শবান সমাজ সংস্কারক। কথা বলেন ঠিক না বেঠিক? একটা দিনের কথা মনে পড়ে, নবীজির ঘরে মাঝে মাঝে খাওয়ার হতো না। এক সময় এমন একটা দিন গেছে, রসুলের ঘরে সাত দিন আগুন জ্বলে না। হযরত আয়েশা কোনো রুটি তৈরি করতে পারে না, গোশত রান্না করতে পারে না, সাত দিন পার হয়ে গেছে। এমত অবস্থায় মদিনার মসজিদে জোহরের আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবীরা সব নামাজ পড়তে আসলেন, হযরত আবু বকরের ঘরে পাঁচ দিন পর্যন্ত খাবার জোটে না, হযরত ওমরের ঘরে চার দিন পর্যন্ত খাবার জোটে না। এমত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় সবাই মসজিদে চলে এসেছে, নামাজ হয়ে গেল, আবু বকর ঘরে চলে গেলেন, ওমরও ঘরে চলে গেলেন, নবী ও হুজরা খানায় চলে গেলেন। নবীজি বলতেছেন, আয়েশা আর তো সোজা হয়ে দাঁড়াতে পারি না, পেটের ভিতরে আর কয়টা পাথর বাদ পড়ে আয়েশা, খাওয়ার কি কোনো ব্যবস্থা হই নাই। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যবস্থা করতে পারি নাই। আবু বকর ঘরে যেয়ে বললেন, খাবার কোনো ব্যবস্থা আছে? বলে না। হযরত ওমর বললেন, কয় না। এবার আবু বকর চিন্তা করলেন, মসজিদে চলে যায়, নবী আমার জামাই, আমি নবীর শ্বশুর, নবীর ঘরের সামনে বসে থাকবো, যদি খাওয়ার সময় একটি বার দেখে আবু বকর বাইরে বসে আছে, আমাকে না নিয়ে নবী খেতে পারবে না। আবু বকরের ঘরে কয়দিন খাবার হয় না? পাঁচ দিন। হযরত ওমর বাহির হলেন, চিন্তা করলেন, নবীর ঘরে যাই, যদি নবী আমাকে একটু মেহমানদারি করে। এই সেই জায়গায় আবু বকর বসে আছে, জিজ্ঞেস করলেন, বড় ভাই, নামাজের পরে মসজিদে বসে আছো কেন? আবু বকর বলেন, ওমর রে, পাঁচ দিন পর্যন্ত ঘরে কোনো আগুন জ্বলে না, এই নবীর বাড়ির সামনে এসেছি, নবী যদি একটু মেহমানদারি করে, ও ওমর, তুমি এখন মসজিদে কেন? হযরত ওমর আবু বকরকে জড়াই ধরে বলতেছে, ভাই, তোমারও যে দশা আমারও সেই দশা, আমারও ঘরে খাবার নাই। দুইজন যখন জবাই করা মুরগির মতন ছটফট করতেছিল, নবীর কানে আওয়াজ চলে গেল, নবী বেরিয়ে এসে দেখে দুইজন জান্নাতি মেহমান বাইরে বসে আছে। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, মসজিদে বসে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ, পাঁচ দিন খাওয়ার নাই, হযরত ওমর চার দিন খাওয়ার নাই। নবী তখন জামাটা উঁচু করে বললেন, আবু বকর রে, ওমর রে, তুমি পাঁচ দিন খাও না, চার দিন খাও না, আর তোমার নবী সাত দিন পর্যন্ত কিছু খায় না। না খেয়ে নবী ইসলাম প্রচার করেছে, না খেয়ে নবী পেটে পাথর বেঁধেছে, আর তুমি না এবে নবী হয়ে খাচ্ছ, আর ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বেড়াচ্ছ, তুমি খেয়ে খেয়ে ঘুড়ি লতাচ্ছ, আর আলে মোলামদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ, দিন ইসলাম ধ্বংস হয়ে গেল, তোমার দিন ইসলামের বিপক্ষে কোনো বক্তৃতা নাই, তোমার মতন হুজুরের আল্লাহ নবীর দরবারে চারানার দাম নাই। এরকম হুজুর আমার সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস করুন, সব হুজুরগুলো, সব বক্তাগুলো যদি কোরআনের সেই কথা বলতো, বাংলাদেশে কোন আলেমের রক্ত দিয়ে রাজপথ লাল হতো না। আজকে আমার বাংলাদেশে প্রায় 40 জন আলেম এখন জেলখানায় বসে কাটছে। এরা কি পুরো গরু চুরি করে চলে গেছে? এরা কি খুনি হয়ে চলে গেছে? এরা সব পুরো কোরআনের কথা বলার কারণে চলে গেছে, তারা জেলে বসে কাটছে। আর তুমি মুসলমান, একটু তোমার রেখাপথ হয় না, আল্লাহর কসম, তোমার ভিতরে ঈমান আছে বলে আমার মনে হয় না।
আচ্ছা হয়েছে শোনেন ভাই, আমার ওটার কথা ছিল 9:30, সবাই মিলে চিন্তা ভাবনা করলাম 10:00 আসলাম, কিন্তু যেহেতু অনেক অতিথি তাদের কথা বলতে গিয়ে আরো 50 মিনিট বেরিয়ে গেছে। এখন আপনারা যদি আমার কথা বলার সুযোগ না দেন তো কথা তো শেষ হবে না, এই জন্য তকবীর অবশ্যই দিবেন। তকবীর দেওয়া একটা ইমানের পরিচয়, তকবীর সেই মুসলমান দিতে পারে যেই মুসলমানের ঈমান বেশি তরুতাজা, যার ঈমানের ভিতরে বেশি ঘাটতি সে কেমন আল্লাহর নামে তকবীর দিতে পারে না, তবে সেটা শর্ট, এত তকবীর দিলে আমি তো অস্ত করতে পারবো না। আল্লাহ হেফাজত করুন। আরো জোরে, আরো জোরে, যারা যারা বাজারে আছেন এসে দাঁড়াই থাকেন, বসতে হবে না, দাঁড়াই থাকেন, তবু আশা লাগবে। আজ যদি না আসে তৈরি থাকেন, আমি আর আধা ঘন্টা দাওয়াত দেবো, যদি না আসে 10 মিনিট সবাই মিলে বাজারে ঢুকবো, যে কোটারে বাজারে পাবো মুরগির মতো উঁচু করে এনে বসাই দেবো, দাঁড়াই থাকেন, বসা লাগবে না, দাঁড়াই থাকেন, দেখে আমি বসাতে পারি কিনা, দাঁড়াই থাকেন, খবরদার চলে যাইয়েন না, দেন খবর আছে। আমার ভাইরা নবীজি যেমন উঁচু করে বললেন, ও উবাক্কার তোমার নবী কয়দিন না খাওয়া, নবীজি বলেন উবাক্কার, নবীজি বলেন আমার মসজিদে বসে বসে যদি কান্নাকাটি করে পেটে ভাত যাবে না, ওই যা কুদি আলি সলাত না ভাই, যা কুদি আলি সলাত ফান্তাশিরু ফিল, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, কের জন্য, রেজেক অন্বেষণ করার জন্য, রেজেক অন্বেষণ করা লাগবে, নামাজের পরে দুনিয়ায় ছড়াই পড়তে হবে, নামাজের পরে বসে বসে মোরাকাবা করবা, এটা ইসলামের বিধান নয়। কিসের মোরাকাবা? তুমি যত মোরাকাবা করবে তত তে সওয়াব দেখা যাবে, ফরজ নামাজ পড়ি জমিনে ছড়িয়ে পড়ো, অবসর টাইমে মোরাকাবা করতে পারবা, কাজ বাদ দিয়ে লোকজন দেখায় আর তুমি বলছো যে হা করতে, কখন হাদি আসবে, কখন হাদি আসবে, কখন হাদি আসবে, কেন হাদিয়া নেবার জন্য এত ব্যস্ত কেন? ও কাজ কিনে তোমার হাদিয়া দেয়, ও ভ্যান চালাই তোমার হাদিয়া দেয়, আর তুমি এত বড় কি নাম দাদা হইছো যে মসজিদে বসে বসে হাদিয়া নাও? রসুল হযরত ওমর একজনকে দেখলেন যে মসজিদে জোহরের নামাজের পরে এক জায়গায় বসে বসে মোরাকাবা করতেছে, হযরত ওমর দেখে চলে গেলেন। আসরের নামাজের সময় এসে দেখে ওই লোকই একই জায়গায় বসে বসে তসবিহ টিপতেছে, হযরত ওমর কিছুই বললেন না। মাগরিবের নামাজের সময় এসে দেখে ওই লোক বসে আছে, মাগরিবের নামাজ পড়ে ওমরের কাছে লাঠি থাকতো, লাঠি উঁচু করে বলতে ভাই জোহরে দেখলাম তুমি এখানে বসো, আসরও দেখলাম তুমি এখানে বসা, এখন মাগরিবেও দেখছিস তুমি এখানে বসা, কাজ কাম নেই, তা বলতে হুজুর আমি ওজিবা করছি। এই মিয়াকে ওজিবা, তোমার খাওয়া আসে কোথা থেকে? কয় হুজুর আমি ওজিবা করি আর লোকজন আমার খাদ্য, কয় তোমার চাইতে বড় দরবেশ তারাই যারা আয় করে খায় আর তোমার খাদ্য। সুতরাং মসজিদ থেকে বেরিয়ে যাও, নামাজ শেষ হয়ে গেছে এখন তুমি অন্বেষণ করার জন্য বেরিয়ে যাও, ওক্ত মতো নামাজ পড়ো, কাজ করে খাও, পরবর্তী ওক্তে যদি তোমার এই জায়গায় দেশে ঠ্যাঙের গিনে ছাড়াই ফেলবো, এর নাম ইসলাম। লোকে হাদিয়া দেবে আর উনি হাদিয়া নেবার জন্য কি কায়দায় বসে থাকে আর কি কয়, কেউ ফেরে না খালি হাতে হাজারে তোর দা, ভাব লাগায় লোকের কাছ থেকে হাতিয়া নিয়ে খায়, আয় করে খাও, আয় করে খাওয়া রেজেকের যে হালাল এসেইটা হালাল জিনিস আর পৃথিবীতে কিচ্ছু নাই। আমার ভাইরা নবী বললেন আবু বকর, নবী বললেন ওমর, নবী বললেন আবু বকর ওমর, মসজিদে বসে থাকলে খাবার জুটবে না, চলো তো কারোর বাড়ি চলে যাই, কার বাড়ি যাওয়া যায়? নবী বললেন আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় সাহাবী সাল, আমার প্রিয় সাহাবীর বাড়ি যাই, আবু আইব আনসারির বাড়ি যাই, চলো সে হয়তো মেহমানদারি করবে। তিনি জোহরের নামাজ পড়ে কেবল বাড়ি গিয়েছেন, নবী আবু বকর ওমর ও তিনজন আবু আইব আনসারির বাড়ি চলে গেলেন। আবু আইব আনসারি তখন বাড়ি ছিলেন না, উনি বাগান পরিচর্যা করার জন্য গিয়েছিলেন, বাড়ি দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই, ঘরের ভিতর থেকে উত্তর আসলো ওয়ালাইকুম আসসালাম মানান্তা ইয়া শায়খ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আনা আবু বকর সিদ্দিক, আনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুবহানাল্লাহ বলে বলুন তো এই তিনজনের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ? জোরে বলেন, রসুলের চাইতে ভালো মানুষ, আবু বকরের চাইতে ভালো মানুষ, ওমরের চাইতে ভালো মানুষ,
এনারা তিনজন যে জান্নাতিয়ের ভিতরে কোনো সন্দেহ আছে? কারণ রসূল তো জান্নাতে যাবেই, আর আবু বকর ওমরের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবী। তাহলে তিনজন জান্নাতি মেহমান যদি কারোর বাড়ি যায়, মুসলমান খুশি হয় না বেজার হয়? আজকে আমরা খেয়াল করি, কারোর বাড়ি ওসি সাহেব আসলে খুশি হয়, আর কেউ আলেম পেয়ে খুশি হয়? ওসি সাহেব যদি বাড়ি যায় জোহরের নামাজে, সে কে আমার বাড়ি বলে আজকে ওসি সাহেব আসছিল, তার মানে ভয় দেখা। আর একজন আলেম সাহেবের দাওয়াত করে খেতে দিতে চায় না, এরকম লোক আমার সমাজে আছে না নাই? অথচ আলেমের সঙ্গে মহব্বত থাকলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে হযরত আবু আইয়ুব আনসারির বাড়ি কয়জন জান্নাতি মেহমান? যা কিছু ছিল চুনাস্তা দিয়ে চলে গেলেন আবু আইয়ুবের কাছে, যে বললেন আল্লাহর বান্দা তিনজন জান্নাতি মেহমান, চেহারা দেখে দেখেছি তারা খানা পিনা করি নাই। আবু আইয়ুব কিছু কাঁচা ফাঁকা খেজুর দিলেন আর বললেন যাও আমি তাড়াতাড়ি আসতেছি। হযরত আবু আইয়ুব আনসারি বাড়ি আসলেন, এসে দেখলেন তিনজন জান্নাতি মেহমান বসে আছে। আবু আইয়ুব সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুখটা শুকনো কেন, মুখটা মলিন কেন, চেহারাটা এত মলিন হয়ে গেছে কেন? নবীজি বলেন আবু আইয়ুব রে, সাত দিন পর্যন্ত আয়েশার উনানে আগুন জ্বলে না। হযরত আবু আইয়ুব বলেন আমি জীবিত থাকার পরও যেন মৃত্যুবরণ করেছি, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি ঘরের ভিতরে ঢুকে বললাম ও আমার স্ত্রী ঘরেতে কি আছে? স্ত্রী বললেন তুমি তো জানো তেমন কিছু নাই, তবে ছাগলের একটা ছোট্ট বাচ্চা আছে। হযরত আবু আইয়ুব বললেন ছাগলের বাচ্চাটা জবাই করে দাও। আর কতটুকু আটা আছে বলে? কিছু আছে, জবের আটা আছে বলেন, এইগুলো দিয়ে রুটি বানাও। রুটি বানানো হলো, ছাগলের গোশত ভুনা করা হলো, নবীর সামনে হাজির করা হলো। এবার নবী ছাগলের দুইখানা গোশত আর দুইখানা রুটি একসঙ্গে পোটলা করে হযরত আবু আইয়ুব আনসারির হাতের পাশ দিয়ে বলতেছে আবু আইয়ুব রে, রুটি দুইখানা আর গোশত দুইখানা আমার ঘরে পৌঁছে দিয়ে এসো। হযরত আবু আইয়ুব বলতেছে ইয়া রাসূলুল্লাহ, খেয়ে নিন, যাবার সময় নিয়ে যাবেন। নবীজি বলতেছেন আবু আইয়ুব ভাই না, আমিও সাত দিন না খাওয়া, আমার মেয়ে ফাতেমাও সাত দিন না খাওয়া। আমি যখন আসতেছিলাম আমার কলিজার মালিক মেয়ে আমার হাত ধরে বলতেছিল আব্বু কার বাড়ি হয়তো দাওয়াত খেতে যাচ্ছ, কেউ বা কেউ তোমার হয়তো মেহমানদারি করবে, কিন্তু আমি যে তোমার মেয়ে সাত দিন না খেয়ে আছি একবারও কি তুমি হিসাব করেছো বাবা? তুমি হয়তো গোশত আর রুটি খেয়ে পেটটা তরুতাজা করবে, কিন্তু আমি যে না খাওয়া একবারও কি তুমি হিসাব করলে না? আমি আমার মেয়ের মাথা ধরে শপথ করে বলেছি মারে, তোর আব্বা যদি কিছু খায় তোরে না দিয়ে খাবে না। মেয়েটি আমার পথের দিকে তাকায়ে দুই নয়ন হয়তো তাকাই আছে, কখন বাবা খাবার নিয়ে আসবে? আমি অসহায় বাবা, দিতে পারি নাই রুটি দুইখানার হালুয়া গোশত দুইখানা দিয়ে এসো। আবু আইয়ুব রুটি আর গোশত দেওয়ার পরে যখন ফিরে আসলেন নবী, তখন খানা পিনা করলেন। সাত দিন পর্যন্ত নবী না খাওয়া, তবু পরিবারের কথা নবী ভুলে যান না। সেই নবী আপনার নবী, সেই নবী আমার নবী, সেই নবীর নামে দুরুদ আর সালাম। সকলে বলছি সাল্লাল্লাহু রসুল আমার ভালো বাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুঝে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির নামে দুরুদ আর সালাম। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ অনেকক্ষণ ধরে বসে আছেন কি শোনার জন্য? আরো জোরে বলেন কি শোনার জন্য?
আমরা কিসের থেকে আলোচনা করছি, হবে কিসের থেকে আলোচনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন ওই কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো। তোমাদের সামনে যখন কোরআন পড়া হবে তখন ওইগুলো কি করো? চুপচাপ বসে বসে শোনো। বলুন তো নামাজ পড়া কার হুকুম? তাহলে নামাজ যদি ইচ্ছে করি কেউ কাজা করে গুনাহ হবে না, সওয়াব হবে? রোজা রাখা কার হুকুম? রোজা যদি কেউ ভেঙে ফেলে গুনাহ হবে না, সওয়াব হবে? ঠিক সেই আল্লাহর হুকুম হলো কোরআন শরীফ বসে বসে শোনো যদি বসার জায়গা থাকে। আর যদি আপনি না বসেন কিংবা চলে যান, তাহলে নামাজ কাজা করলি যে পরিমাণ গুনাহ হবে, কোরআনের মাহফিলে না বসে চলে গেলি সেই পরিমাণ গুনাহ হবে। তাহলে কোরআন বসে বসে শুনতে হবে। যদি আল্লাহর আদেশ হয় আমরা আল্লাহর আদেশ মানবো না শয়তানের আদেশ মানবো? তাহলে যারা দাঁড়ায় আছেন তারা শয়তানের আদেশ পালন করতেছেন, আপনাদের পরে শয়তান খুশি হচ্ছে? যদি বসেন তাহলে আল্লাহ খুশি হবে, বসবেন কিনা ওটা আপনার ব্যাপার। আমি দেখতেছি কিচ্ছু করা লাগবে না। আমি যখন উঠছি মঞ্চে মদ বাজারের লোকে নিয়ে ছাড়বে, দেখা যাক কি হয়। দাঁড়াই থাকলে কে খুশি? বসে শুনলে কে খুশি? যদি কেউ দাঁড়াইয়ে শয়তান খুশি করতে চায় করুক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু বসলে আল্লাহ খুশি। তাহলে আমরা আল্লাহর খুশি করার জন্যই তো মাহফিলে এসেছি। জোরে বলেন, আরো জোরে বলেন, সেই আল্লাহর খুশি করেই চলবো আমরা ইনশাআল্লাহ। আরো সামনে যান। আল্লাহ নবী বলেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লাহালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম ক্বাদ কযাবাত লাহুমুন নার। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের মাহফিলে বসবে, কোরআন থেকে শিক্ষা নেবে, নিজের জীবনকে ওই পথে পরিচালিত করবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। শুধু নিজে জান্নাতে যাবে না, 10 জন ব্যক্তিকে নিয়েই জান্নাতে যাবে। কয়জন? কোন 10 জন? যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নামের হুকুম জারি হয়ে গেছে, যাদের জাহান্নামে যাওয়ার হুকুম আল্লাহ দিয়ে দিয়েছে, এমন 10 জন জাহান্নামী ব্যক্তিকে নিয়ে কোরআন জাননেওয়ালা পড়নেওয়ালা ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। তাহলে যদি আপনি জান্নাতে যেতে পারেন, কয়জন লোক নিয়ে জান্নাতে যেতে পারবেন? কারা? যারা কোরআনের মাহফিলে বসে, কোরআনের মাহফিল শোনে, যাদের কপালে জান্নাত আছে তারাই কেবল জান্নাতের মাহফিলে বসে। আচ্ছা বলেন তো, মশারির এই মশার কামড় বন্ধ করার জন্য কি কি খাটানো লাগে? ভালো করে বুঝে, মশারি খাটানো লাগে কিসের কামড় বন্ধ করার জন্য? এখন যদি মশারি খাটান আর ওর ভিতরে অর্ধেক আর বাইরের অর্ধেক যদি আপনি থাকেন, থেকে যদি সূরা ইয়াসিন খতম করেন আর রহমান খতম করি, বলেন আল্লাহ তোমার কোরআন পড়েছি, মশারে বলে দাও যেন কামড়ায় না, কামড় কি বন্ধ হবে? তাতে কি কোরআন শরীফের দোষ? কার দোষ? না, আপনার দোষ, কারণ আপনার উচিত ছিল সম্পূর্ণ মশারির ভিতরে ঢোকা। এবার আপনি যদি মশারির ভিতরে ঢোকেন, কোরআন শরীফ পড়ে দোয়া করা লাগবে, আল্লাহর কাছে মোনাজাত করা লাগবে, ও দোয়া করলু কি মোনাজাত করলু কি কামড় বন্ধ? কারণ আপনি কের ভিতরে ঢুকেছেন? এখানে একটা মশারি টানানো হয়েছে, মশারির ব্যাসার্ধ ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত, এদিক থেকে ওদিক পর্যন্ত, এইটাই হলো রহমতের মশারি। যদি রহমত পেতে চাও মশারির ছায়া তলে আসা লাগবে। ওই দোকানে বসে শুনলে, বাড়িতে বসে শুনলে, চার দোকানে বসে শুনলে, গাড়িতে বসে শুনলে, রাস্তায় বসে শুনলে হাত আদায় হবে না। এর পরেও যদি মানুষ না বোঝে, তা ফেরেশতা জিব্রাইল এসে বুঝতে পারবে। সুতরাং আমরা রহমত পেতে চাই, আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিম্বা রাষ্ট্রে বলো ঘরে বলো কিম্বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সেই কোরআনের মাহফিল আল্লাহ আরো কিছুক্ষণ কবুল করুক সকলে বলুন আমিন আরো সামনে যান অকল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না কারা বলে নবী যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন নবী যখন কোরআন নিয়ে আসলেন কোরআন যখন পড়ি পড়ে শোনাতেন আবু জেহেল আবু সুফিয়ান বলতো নবীর কোরআন শুনো না কেন শুনো না নবীর কোরআন শুনলে তোমরা হেদায়েত পেয়ে যাবা এই জন্য সব জায়গায় যাওয়া যাবে নবীর কোরআনে যাওয়া যাবে না আজকে সব অনুষ্ঠান চলে বাধা হয় না কোরআনের অনুষ্ঠানে বাধা হয় কিনা চুরি করিয়ে জেনা করিয়ে বদমাইশি করে ডাকাতি করে দুর্নীতি করে ঘুরে বেড়ায় আর আলেমেরা কোরআনের কথা বলে জেল খেটে মরতেছে আর কি কায়দায় স্লোগান দেয় হুজুর ধরো হুজুর মারো হুজুর দিয়ে নাস্তা করো জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে আরে হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে তাহলে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা বলে কোরআন জানো তোমরা শুনো না ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন কোরআন শুনতে বসে গেছো জিহাদের আলোচনা যদি একটু হক হয় যদি সঠিকটা হয় তাহলে হট্টগোল বাধাই দাও মারামারি বাধাই দাও আল্লাহর নবীকে যেভাবে কষ্ট দিয়েছিল তোমরা আলেমকে সেইভাবে কষ্ট দাও আল্লাহর নবীর দিকে যেমন পাথর ছুঁড়ে মেরেছিল পারলে সেইভাবে পাথর ছুঁড়ে মারো যদি নিজেরে না পারো কাউকে ডেকে হুজুর অপমান করে মঞ্চের থেকে নামাইয়া দাও এগুলো সব কাদের কাজ শয়তানের কাজ কাফেরের কাজ এই কাজ করতে রাজি আছেন কারা কারা হাত তোলেন এই কাফেরের কাজ করবেন কারা কারা নেই নেই তাহলে কোরআন শুনতে কি রাজি আমি হাত তুলতে বলি শুধু রাজি কিনা রাজি এবার হাদিসে যান মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিম ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার নবী আমার বলেন যখন কোন আলেমকে ডেকে আনা হয় আর বলা হয় হুজুর কোরআন হাদিসের আলোচনা আমাদেরকে শুনান ওই আলেম যদি কোরআন হাদিসের আলোচনা না শুনায় আজেবাজে কথা শুনাইয়া যায় কিয়ামতের দিন ওই আলেমের আগুনের কেউসি দিয়ে জিহ্বা কেটে নেওয়া হবে আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য আরো জোরে বলেন কি বলার জন্য আর আপনাদের ডেকে আনা হয়েছে কি শোনার জন্য কর্তৃপক্ষ আপনাদের ডেকে নিয়ে আসছে আমাদের জিহাদি হুজুর আসবে কোরআন বলবে তোমরা শোনার জন্য এসো আর আমাকে বারবার ফোন করে আনিসুল ভাই বলতেছে হুজুর একটু কোরআন শরীফ শোনাইয়া যান তাহলে আমি কোরআন শরীফ শোনাবো আপনারা কোরআন শরীফ শুনবেন যদি কোরআন না বলে আশেপাশে গল্প বলে যাই আমাকে যদি কিয়ামতের দিন আগুনের কেউসি দিয়ে জিহ্বা কেটে জাহান্নামে দেয় আমার সঙ্গে যাবেন কেডা কেডা হাত তোলেন তাহলে যতক্ষণ কোরআনের আলোচনা চলবে ততক্ষণ নীরব বসে বসে শুনতে হবে কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখা শোনেন আমি আবারও বলি হাত তুলে রাখেন যারা যারা আমার মোনাজাত পর্যন্ত থাকবেন না তারা যেন হাত তুলেন না
আমার এই মাঝখানে ফেলাই রেখে যারা চলে যাবার নিয়ত করেছেন হাত তুলেন না। আপনি হাত নামাই রাখেন, শয়তানও দেখুন, আমার আল্লাহও দেখুক, আল্লাহ কোরআনের মাহফিলে হাত তুলিনি। এবার হাত তোলেন সবাই, পাশে দেখেন তো কোন লোকটা হাত তুলিনি, দেখেন তো কোন লোকটা হাত তুলিনি, দেখেন 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 দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার হাত তুলে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর। হাত নামা, কারে দেখাইছেন? আল্লাহ কি আপনার হাত উঁচু করা দেখেছে? দেখেছে। যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান, এই হাত বলবে আল্লাহ হাত উঁচু করেছিল থাকিনি, যান সুযোগ দিয়ে দিলাম, এবার চলে যান। হাত যে কথা বলতে পারে বিশ্বাস হয়, কি করে বিশ্বাস হয়? আল্লাহ বলতেছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিনের কথা মনে করো, যেদিন জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে, সেদিন হাত বলবে আল্লাহ হুজুরের সামনে কোরআন সামনে হাত উঁচু করেছিল, মোনাজাত পর্যন্ত থাকিনি। দুই নম্বর, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা কাঁধে বসে আছে না নাই? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা সাতক্ষীরা থেকে ছুটে এসে সূরা সফের তিনটা আয়াতের আলোচনা করেছিল, কিন্তু তোমার বান্দা বান্দিরা শেষ পর্যন্ত থাকেনি। ফেরেশতা বিপক্ষে সাক্ষী দেবে, তিন নম্বর সাক্ষী দেবে, ও আখরাজাতিল আরদ ওয়াসফালাহা, বসে আছেন কিসের উপরে? জমিনের উপরে। এই জমিন বলবে আল্লাহ সারা জীবন তারা গান বাজনা শুনেছে, সারা জীবন বাজার ঘাট করেছে, কোরআনের মাহফিলে এক ঘন্টা বসেনি। জমিন সাক্ষী দেবে, তাহলে প্রথম সাক্ষী দেবে হাত পা, দুই নম্বর সাক্ষী দেবে কেরামান কাতিবিন, তিন নম্বর সাক্ষী দেবে মাটি, চার নম্বর সাক্ষী দেবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুই তোর রেকর্ড পড়, ওই যে কি 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 বাইতুন নূর জামে মসজিদের সংলগ্ন মাহফিল হয়েছিল, জায়গাটার নাম কি? হ্যাঁ, বেড়াইদের চালায় মাহফিল হয়েছিল, সব বান্দা ছিল, এই বান্দাও হাত উঁচু করেছিল থাকি নাই, সেদিন কিন্তু রেকর্ড পড়া হবে। এই জন্য বন্ধুগণ বেশিক্ষণ আলোচনা চলবে না, আমাকে ফেলাই রেখে আপনারা দয়া করে চলে যাবেন না, যাবেন যাবেন। তাহলে এবার কন্ট্যাক্ট করি, সবাই মিলে কন্ট্যাক্ট করি, আমাদের সচিব ভাই আছে, সবাই মিলে আছে, কন্ট্যাক্ট করি, কতক্ষণ চলবে? কয়টা? এরা হাত উঁচু করিনি, আচ্ছা শোনেন, আমি ১২টা পর্যন্ত আলোচনা করার পক্ষে, কিন্তু ১২টা বাজে আর বাকি আছে কত? ১৩ মিনিট। আচ্ছা ১৩ মিনিট আলোচনা করলে আপনারা খুশি হবেন? আচ্ছা আচ্ছা, তাহলে উঠলে হবে না বাবা, ওটা কেন? তাহলে এখন বাজে হইল কত? ১১টায় ৫০। আমি যদি ১২:৩০ পর্যন্ত কথা বলি, তাহলে কতক্ষণ আলোচনা? এই ৪০টা মিনিট। পেশাব লাগলো, জায়গা ছাড়া যাবে না, ৪০ মিনিট পেশাব বন্ধ করা কোনো ঘটনাই না। ঢাকা থেকে গাড়ি তুলেছেন, গাজীপুরে এসে নামবেন, গাজীপুরের ওই কি বলে জ্যামে পড়ে গেছে, একটুখানি যায় আবার থামা, আবার যায় আবার থামা, আবার যায় আবার থামা। আপনি কি ড্রাইভারের বলবেন যে সমস্যা একটু দেরি করো, এরকম বলা যাবে? ড্রাইভারের বললে কি ড্রাইভার রাখবে? তা মনে করেন গাজীপুরের জ্যামে আছে ৪০টা মিনিট, আমি ইতিমধ্যে কিন্তু ১ ঘন্টা পরে আলোচনা হয়ে গেছে, আপনারা বুঝতেই পারেন না যে ১ ঘন্টা সময় চলে গেছে। সুতরাং ৪০ মিনিট যাবে বুঝতেই পারবেন না, আল্লাহ পাক এই ৪০টা মিনিট কবুল করুক, সকলে বলুন আমিন। সুতরাং পেশাব লাগুক পায়খানা লাগুক, জায়গা ছাড়া যাবে না। আর একান্তই যদি বন্ধ করে রাখা না যায়, আস্তে করে ছেড়ে দেবেন নিচের দিক, যা হয় অধিক হোক,
পরিষ্কার করবে কর্তৃপক্ষ, কারণ কর্তৃপক্ষ তো আমাদের দাওয়াত করে নিয়ে আসছে, তাই না? আমরা তো মেহমান, সুতরাং আমরা কাজ সেরে যাবো, ওনারা পরিষ্কার করবে। 40 মিনিট বন্ধ থাকা কোনো ঘটনাই না। আমার দিক খেয়াল করেন, কোরআনের দিক মতওয়াজ জাহান, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা কিসের থেকে আলোচনা শুনতে চাই? আমি যে কোরআন থেকে আলোচনা করেছি গতবার, একবার এখানে মাহফিলে এসেছিলাম পাশে, সেখানে আলোচনা করেছিলাম সূরা আল ইমরান 133, 34, 31, 32, 33 তিনটা আয়াত। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি সূরাতুস সফ। কোন সূরা? সূরাতুস সফ, 28 নম্বর পারার 61 নম্বর সূরা। কত নম্বর পারা? 28 নম্বর পারার কত নম্বর সূরা? 14টা আয়াত। 14টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 10, 11, 12। জোরে বলেন কয়টা? এই তিনটা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর রসুল তখন মদিনার প্রেসিডেন্ট। কোন জায়গার প্রেসিডেন্ট? জোরে বলেন কোন জায়গার প্রেসিডেন্ট? নবী মানুষ মদিনার প্রেসিডেন্ট, কাজটা ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার মতে মনে হয় ঠিক ছিল না। যদি বলেন কেন? হুজুর মানুষ আবার প্রেসিডেন্ট হবে কেন? হুজুর মানুষ কি বলে, পীরগিরি করবে, ঝাড়ু দেবে, আর জনগণ আসবে আর ভু দেবে, দেওয়া দিয়া খাবে আর ভুড়ি লতা বের খায়। আমি কোন তালে তন্ত্রে মন চলেছে সুরের সর, কিসের বাড়ি কিসের ঘর? মন চলেছে সুরের সর, কিসের বাড়ি কিসের ঘর? আই সিনংটা যাবো নেংটা, আই সিনংটা যাবো নেংটা, নেংটা হয়ে জিকির কর, জিকির কর। হুজুর মানুষ আবার রাজনীতি করবে কেন? কথা বলে, কথা বলে। যদি হুজুর মানুষদের রাজনীতি করা যদি পয়লো থাকে, তাহলে আলে মোলামা রাজনীতি করতে যায়, তোমাদের এত কাজ আলা করে কেন? যত দুর্নীতি করেই সব সাধারণ লোক, কোন আলে মোলামা দুর্নীতি জড়িত থাকে না, দুই একজন ব্যতিক্রম হতেই পারে। অথচ দেশের কিছু হইলে দোষ দেয় হুজুরদের, রাস্তাঘাট ও হুজুরদের কারণে। যদি রাস্তায় একটা কুকুর মরি থাকে, মিসকে হাসে আর কাউ হুজুররাই মেরিস। জঙ্গলের বাঘ মারা গেলি, মিসকে হাসে আর কাউ হুজুররাই মেরিস। একবার দেশে কারেন্ট বন্ধ হয়ে গেল, সমস্ত বাংলাদেশ কারেন্ট বন্ধ হয়ে গেল। আমাদের নেতারা কয় হুজুরদের বিচার বন্ধ করার জন্য হুজুররা কারেন্ট বন্ধ করিয়া দিয়েছে। আবার একটা রানা প্লাজার হেসে বললো ঢাকায়, আমাদের দেশের নেতারা বললো হুজুররা ধাক্কাই ধাক্কাই ফেলাইয়ে দিয়েছে। হুজুরদের অবশ্যই পাওয়ার আছে, জোরে বলেন ঠিক না বে ঠিক? হুজুররা যদি ময়দানে নামে আনতো, এই টাকলা দেশ ছাড়তে বাধ্য হতো না। সুতরাং হয়েছে, সুতরাং অবশ্যই হুজুরদের দরকার। তবে সেইটা যেন অন্যায় ভাবে কিছু না হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এদেশে হুজুররাই ছিল, এদেশে হুজুররাই আছে, এদেশে হুজুররাই থাকবে। যদি মনে করো হুজুরদের এদেশ থেকে তাড়াইয়ে দেব, রাতে অন্ধকারে তুমিও পালিয়ে চলে যাবা, গোটা পৃথিবীতে কোথাও তোমার জায়গা হবে না। কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তারাই দেশে ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এক নারী বলেছিল বোরকা পরা যাবে না, অবশেষে সেই নারী বোরকা পরেই পালাই চলে গেল। এক নারী বলেছিল হুজুররা সব বিয়াদব, ওই এক পুরুষ বলেছিল হুজুররা সব বিয়াদব, ওই বেটার ওই নেতার জানাজা ছাড়াই কবর হয়েছে। সুতরাং হুজুর নিয়ে নাড়াচাড়ি করো না। জন্মের সময় হুজুর লাগে, মরার সময় হুজুর লাগে, বিয়ের সময় হুজুর লাগে, খাওয়া দাওয়া করার সময় হুজুর লাগে। এই হুজুরির বিপক্ষে যদি অবস্থান নাও, জানাজা পড়বো উযু ছাড়া। খারাপ লাগতেছে? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমার শুনিয়ে বুঝে নিয়েছেন আপনারা?
জেনে শুনে নেই আমার কাজ হুজুর ইউটিউবে ওয়াজ শুনে ভালো লেগেছে, তাহলে ইউটিউবে ওয়াজ শুনে ভালো লেগেছে তাহলে ওই কায়দাই তো চলবে। এখন মুখ কালো করলে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, আমার গতিকে চলবে। বাস সচিব সাহেব হলে সবচেয়ে বড় পদ, আর মেয়র সাহেব আমার কথা বলতে বলে গেল, দুইজন যেখানে আছে সেখানে কিসের সিন? আয়াত যখন নাযিল হলো নবী তখন কোথার প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট। কিন্তু নবী তখন দারুণ ভাবে আহত, নবীর মাথা ফেটে গেছে, দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, রক্তাক্ত নবী সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। মদিনার এমন কোন ঘর নাই যেই ঘরে কান্নার রোল পড়ি নাই। ওহুদের যুদ্ধ হয়ে গেছে, ওহুদের যুদ্ধে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছে, আর অগণিত মুসলমান আহত হয়ে ঘরে ফিরে গেছে। এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন এলাকা নাই যেই এলাকায় মানুষ কান্দে না, একজন আর একজনের জড়িয়ে ধরে কান্দে, ভাই রে ও আমার ভাই রে, আমার উপার্জন করার ছেলেটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, আর একজন কান্দে আমার বাবার পা কেটে গেছে, আর একজন কান্দে আমার ছেলের কি বলে হাত কেটে গেছে। এমত অবস্থায় মদিনার মসজিদ আজান হয়ে গেল, মদিনার মসজিদে সবাই নামাজ পড়তে ঢুকলো, সকলের রক্ত ক্ষরণ হচ্ছে। এমন সময় আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, জাবের সবাই এক জায়গায় বসে আলোচনা করতেছে, এমন কি কাজ আছে যেই কাজ করলে আমরা জান্নাতে যেতে পারি, অল্প আমল করে জান্নাতে যেতে পারি। তখন সবাই মিলে বললেন, এ কথাটা নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না, চলো আমরা নবীর কাছে যাই। সবাই মিলে নবীর কাছে যাবে এই চিন্তা ভাবনা করতেছেন, এমন অবস্থায় বললেন, সবাই গেলে নবী কষ্ট পাবে, যদি যেহেতু নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, নবীজির মাথা কেটে গেছে, নবীজির হাত কেটে গেছে, পা কেটে গেছে, এখন সবাই যাওয়া যাবে না, একজন লোক নবীর দরবারে যাওয়া যাক। তিনি আবু বকর, আবু বকর তুমি যাও, যেহেতু তোমার সঙ্গে রসুলের সম্পর্ক সবচেয়ে বেশি, কারণ তুমি হলো রসুলের বাল্য জীবনের বন্ধু। আবু বকর বলেন, তোমরা কি খেয়াল করেছো রসুল দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, তোমরা কি খেয়াল করেছো রসুলের এখনো রক্তক্ষরণ হচ্ছে, এখন প্রশ্ন করলে নবী কষ্ট পাবে, সুতরাং তোমাদের হাতে পায়ে ধরে বলি আমারে পাঠিও না, দয়া করে তোমরা ওমরকে পাঠাও। কেন? আল্লাহ রসুল বলেছেন আমার পরে আর কোন নবী আসবে না, তবে আল্লাহ যদি কাউকে নবুয়াত দিত তাহলে ওমরকে নবুয়াত দিত, সুতরাং ওমরের মর্যাদা রসুলের কাছে বেশি, ওমরকে পাঠানো যাক। ওমর দাঁড়িয়ে বলেন, আমার ভাই ও আমার সাথী ভাইয়েরা, একদিন আমি ভুল বুঝে নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে এসেছিলাম, মাঝপথে আল্লাহ আমার হেদায়েত দিয়েছে, কিয়ামতের দিন মুসিবতের কালে নবী যদি এই কথা চিন্তা করে ওমর আমাকে হত্যা করতে এসেছিল, হয়তো নবী সুপারিশ করবে না, সুতরাং আমাকে পাঠিও না। ওসমানের সঙ্গে দুই মেয়ের বিয়ে হয়েছে, ওসমানের দানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ওসমানের দানে ইসলাম চলে, সুতরাং ওসমানকে পাঠাও। ওসমান বললেন আমি যেতে পারবো না, সবাই মিলে ধারণা করলেন আলী যাক, আলীর সঙ্গে রসুলের সাইজটা সম্পর্ক কয়টা? এক নম্বর, রসুলের সঙ্গে সম্পর্ক রসুল, রসুলের প্রিয় মেয়ে ফাতেমা কালি বিয়ে করেছে। দুই নম্বর, রসুলের চাচাতো ভাই হযরত আলী। তিন নম্বর, শেরে খোদা হযরত আলী। এভাবে করে চারটে সম্পর্ক আলীর সঙ্গে রয়েছে। আলী তুমি যাও, আলী যখন কান্নাঘাটি করছিলেন আমাকে পাঠাইও না, সেই সময় নবী খোড়াইতে খোড়াইতে বেরিয়ে বল এসে বললেন, ও আমার জাতি, আমি আহত নবী ঘরের ভিতরে কাতরাই, আর তোমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো, তোমাদের কথাগুলো মদিনার আলোচনাগুলো বিনা তারে বিনা টেলিগ্রামে বিনা টেলিফোনে আমার রব্বুল আলামিন মালিকের দরবারে চলে গেছে। সেদিন কি মোবাইল ছিল? মোবাইল কি যন্ত্রণা রে ভাই, মোবাইলে ওই যে কি বলে আলোচনা করেছে, কোন 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 নায়িকার সঙ্গে কি একটা যেন করে ফেলাইছে, সব চলে গেল, কোনো জায়গায় ধরা খেলো না, শেষ পর্যন্ত এক টেলিফোনে কেউ ধরা পড়েছে। সব জায়গা থেকে কেটে উঠেল, কিন্তু এক টেলিফোনে এমন এক গেড়া কলে ফেলাইতেছে বেচারা, এখন আর বিসমিল্লাহির রহমানির রহিম, মানি রাম, মানি রাম, মানি রাম, মানি না ইনশাল্লাহ, তুমিও দেশে থাকতে পারলে না ইনশাল্লাহ।
ইনশাল্লাহ জোর আছে না নাই? আমার ভাইরা, আলী যেতে চাইলেন না, অবশেষে নবী বেরিয়ে আসলেন, এসে বললেন, তোমরা যে আলোচনা করছিলে সে আলোচনা কোন পর্যন্ত পৌঁছায় গেছে? আরো সাজিম পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উদ্দেশ্য আয়াত নাযিল করে দিয়ে বলেছেন, তোমরা এমন একটা কাজ করবা যেই কাজ করলে সবাই জান্নাতি হয়ে যাবা। এবার এখানে জান্নাতে যেতে চান কারা কারা একটু হাত তোলেন, জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চায়, হাত নামান। এর ভিতরে সুদখোর আছে? একটু হাত তোলেন তো ভাই, তোলেন ভাই, তোলে ও ভাই, দয়া করে হাত তোলেন। সুদ খাতি লজ্জা করে না, হাত তুলতে লজ্জা করবে? তোলেন 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 তোলেন, কারণ তার একটা কি লেগেছে? লজ্জা লেগেছে। আমি আপনার পায়ে ধরে হাত ধরে অনুরোধ করি, এই কয়েক হাজার মানুষের সামনে সুদ খান হাত তুলতে আপনার লজ্জা লাগলো, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে যখন আপনাকে দাঁড়াইতে হবে, ফেরেশতারা যখন গলায় রশি দিয়ে সুদখোরের জাহান্নামে নিয়ে যাবে, সেদিন আপনার মান সম্মান কোথায় থাকবে? এই জন্য হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, ভাই আজকের মাহফিল থেকে তওবা করে বাড়ি যাব, যতদিন বেঁচে আছি সুদির টাকা আর নেব, নিয়ত করেন সুদির টাকা আর নেব, সুদখোরের সঙ্গে আর মিলেমিশে থাকবো না। কালকে দেখবেন সুদখোরদের বাহাদুরি। আনিসুর ভাই কি হইছে? কোন হুজুর দাওয়াত করে নিয়ে আসছিলে নড়িয়ে চড়িয়ে সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করা? আমি কি 500 টাকা চান্দা দেইনি? 500 টাকা চান্দা নিয়ে আনিসুরির কি নিয়েছে আর আমার কি নিয়েছে? সুদখোরের বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তুমি যদি 500,000 টাকাও চাঁদা দাও আর সুদের ব্যবসা যদি বন্ধ না করো, আল্লাহর কসম তোমার কোন সাদাই জাহান্নাম বন্ধ হবে না, হবে না, হবে না। 12:30 আগে ওঠা যাবে না, কিন্তু আপনারা ওয়াদা করেছেন বাস, কেউ যেন ওঠে না, যেটা উঠবে সেটা আস্তে করে ধরবেন, জোর করে বসাই রাখবেন। তারেক মুনওয়ারের আলোচনা দিক হয় না? হয় না, হয়। তারেক মুনওয়ার ভাই এক জায়গায় আলোচনা করতেছে, এক লোক উঠেছে, তো ওঠার পরে তারেক মুনওয়ার ভাই বলতেছে, ভাই আপনি উঠলেন কেন? হুজুর এক নম্বর, এক নম্বর, এক নম্বর। তো বলতে যান, তো আরেকজন উঠেছে ডাইন সাইডে, আপনি? কয় হুজুর দু নম্বর, দু নম্বর, দু নম্বর। হুজুর বলছে যান। তাহলে এক নম্বর মানে কি? পেশা। দুই নম্বর পায়খানা। কিছুক্ষণ পরে পিছন দিকে আরেকজন উঠেছে, ভাই আপনার? তিন নম্বর, তিন নম্বর। তারেক মুনওয়ার ভাই বলতেছে, এক নম্বর বুঝলাম, দু নম্বর বুঝলাম, তিন নম্বর তো বুঝলাম না। কাছে হুজুর বিড়ি 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 বিড়ি, অনেকক্ষণ বসে আছে হুজুর, বিড়িতে না খাইয়ে আর সহ্য করতে পারি না হুজুর, একটুখানি ছেড়ে দেন বিড়ি না খাইয়ে আই। যদি এক নম্বর জব্দ করে না রাখা যায় চেষ্টা করতে হবে, দুই নম্বরও বন্ধ করে রাখতে হবে, তিন নম্বরের ছুটি হবে না। আল্লাহ বোঝার তৌফিক দিক সকলে বলুন আমিন। যেহেতু এখন 12:00 বেজে গেছে, এখন যদি আগের হুজুরির মতন এক ঘেয়েমি ওয়াজ করি তাহলে ঘুম একটু আসবে। এই জন্য মাঝে মাঝে ঘুম ভাঙানোর জন্য কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধ দেওয়া লাগবে। এই জন্য মাঝে মাঝে একটু তকবীর হবে, মাঝে মাঝে একটু এদিক সেদিক দিয়ে আবার ঘুমটা ভাঙাই নিয়ে এসে লাইনে দিতে হবে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তবে এইসব কিচ্ছু লাগে না যদি 9:00 থেকে 11:00 ভিতরে বক্তা শেষ হয়ে যায়, কারণ 11:00 পাঁচটাই যে কোনো মানুষের একটা ঘুম 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 ভাব এসে যায়। আল্লাহ এখনো যে আপনাদের চেতনা রেখেছে এটি আল্লাহ শুকরিয়া। রাতকে আল্লাহ ঘুমানোর জন্যই তৈরি করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? সারা রাত শুনলাম দুঃখ নাই, যদি আগামীকাল ফজরের রক্তের যদি জামাতে লোক কম হয়ে যায় কমিটিও দোষী বক্তাও দোষী। এই জন্য আমরা বেশি রাত পর্যন্ত বলবো না, মূল আলোচনাগুলো করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার যখন সাহাবীরা প্রশ্ন করার জন্য প্রস্তুতি নিলেন, তখন আল্লাহ কি নাজিল করে দিলেন? এই তিনটা আয়াত দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ইমানদারেরা, তোমাদের কি এমন একটা ব্যবসার কথা আমি বলে দেব না যে ব্যবসা করলে কেউ দোজকে যাবে না? তাহলে কোথায় যাবে?
দোজখে যদি না যায় তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। আমরা তো সবাই জান্নাতে যাওয়ার জন্য হাত তুললাম, কথা বলেন ঠিক না বে? ঠিক। এক নম্বর সত্য যে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো, যত বাধা আসুক মুসিবত আসুক আল্লাহর ঈমান থেকে দূরে সরে যাওয়া যাবে না। আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কতটুক? খুব সুন্দর বলা যায় কিন্তু কাজে গেলেই বোঝা যায়। এতগুলো লোক আমরা আওয়াজ শুনতেছি, সচিব মহোদয় আছেন, মেয়র মহোদয় পিছনে আছেন, এমন অবস্থায় চারজন লোক যদি বলে হুজুর আজ বন্ধ করে দেন, বন্ধ করে দেন, দেখবেন কিছু লোক প্রতিবাদ করবে, আর অধিকাংশ লোক আস্তে আস্তে করে চলে যাবে, জুতো পায়ে দেওয়ার সময় পাবে না, ভয় খোকা লাইন খারাপ বাড়ি হাট। এই তো আমরা ইমানদার, কথা বলেন ঠিক না বে? ঠিক। আরো জোরে বলেন ঠিক না বে? ঠিক। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবশ্বিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা দেব, ভয় পরীক্ষা নেব, ভয় দিয়ে। কি দিয়ে? জোরে বলেন, কিসের ভয়? বাঘের ভয়, শিয়ালের ভয়, কুকুরের ভয়? কোন ভয় না। তোমাদের ঈমান পরীক্ষা করার জন্য মানুষ তোমাদের কাছে ভীতির কারণ হবে। এখন মানুষ হইছে আমাদের ভয়, এখন ওয়াজ করতেছি তারপরে কোরআনটা টিপ 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 করতেছে, কখন কোন জায়গা থেকে হুট করে কেউ ঠেলে ওঠে, আবার কখন কোন জানিতে কেউ জানে এসে বলে হুজুর চলেন ওসি সাহেব ডাকতেছে। এ ভয় আমাদের প্রত্যেকের দেলের ভিতরে আছে না না? সুতরাং ভয় আমাদের দেলের ভিতরে থাকবে, তবে আল্লাহ বললেন দুনিয়ার কোন ভয় দেলের ভিতরে থাকবে না ইমানদারদের, শুধুমাত্র আল্লাহর ভয় থাকবে। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না, বাধা বিপদ যতই আসুক ভেঙে পড়ে না, বাধা বিপদ যতই আসুক ভেঙে পড়ে না, একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। তাহলে প্রথম পরীক্ষা নেবে ভয় দিয়ে, তারপরে পরীক্ষা দেবে না খাওয়াই রাখা হবে। কি করে রাখা হবে? না খাওয়াই রাখা। 50 বছর কোরআনে দাওয়াত দিয়েছো, 50টা বছর তাফসীর করেছো, এখন তোমাকে জেলখানায় বসে না খেয়ে থাকতে হবে, কারণ তুমি কোরআনের শৈনি। তোমার কথা শুনে গোটা বাংলাদেশের মানুষ ময়দানে নেমেছে, তুমি এখন জেলখানায় বসে কাঁদো, কারণ তুমি কোরআনের কথা বলেছো। আমি সহ্য করতে পারি না। সুতরাং থাকার পরেও না খেয়ে থাকতে হবে। জোরে বলেন ঠিক না বে? ঠিক। আমার এখন বর্তমান আমার নিজের দৃষ্টিকোণ থেকে জরিপ করে দেখেছি, বাংলাদেশের হক্কানি 40 জন বক্তা আলেম জেলখানায় বসে বসে কাঁদতেছে। একমাত্র দোষ, শুধুমাত্র দোষ কোরআনের কথা বলা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই দোষ হচ্ছে মহা পরাক্রমশালী আল্লাহর কথা তারা বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অনেক সিমিনার আমল, মালের ক্ষতি হবে, ব্যবসার ক্ষতি হবে, চাকরি ছিল চাকরি থাকবে না, শুধুমাত্র কোরআনের কথা বলার জন্য। এরপর আল্লাহ পাক বলেছেন না খাওয়াই রাখা হবে, ফল ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, এই ক্ষতির পরেও যদি টিকে থাকতে পারো আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। আল্লাহ আমার রব, রবি আমার সব, আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, রবি আমার সব। তাহলে জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম কি আনা লাগবে? ঈমান, ঈমান, ঈমান। কি আনা লাগবে? ঈমান কি দেখা যায়? ঈমান অনুভব করতে হয়। ঈমানের সংজ্ঞা হলো তিনটা, মুখে উচ্চারণ করা, অন্তরে কাজে পরিণত করার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের সর্বপ্রথম সংজ্ঞা, ইমানের কালেমা। তাহলে ইমানের কালেমা সর্বপ্রথম কি করতে হয়? মুক্তে পড়তে, তারপর অন্তরে। যদি অন্তরে বিশ্বাস না থাকে সারা জীবন পড়লেও কাজ হয় না। আমাদের দেশের কত হিন্দুরা কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাদ্রাসা বিক্কে দাও।
এটা কি ইমানের কলেমা হতে পারে? ইমানের কলেমা একবার যারা পড়বে গোটা বিশ্ব এক পক্ষে চলে যাবে, ইমানদার মাথা নত করবে না। ইমানদার মাথা নত করবে কার কাছে? আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাহলে ইমান আনবো কার উপরে? জোরে বলেন। হযরত সোহায়েব রুমি একজন রসূলের প্রিয় সাহাবী, ইসলামের প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন তার ভিতরে ছিল হযরত সোহায়েব রুমি। নাম শুনেছেন আপনারা? সোহায়েব আলাইহিস সালাম না বলো, সোহায়েব রুমি। রাসূল যখন হিজরত করবেন আবু বকরকে বলেন, আবু বকর তৈরি থাকো, হয়তো হিজরত করা লাগতে পারে। সোহায়েব রুমিকে বললেন, সোহায়েব রুমি নবীর সঙ্গে মনে হয় হিজরত করা লাগতে পারে, কারণ কাফেরেরা যে অত্যাচার শুরু করেছে মনে হচ্ছে মক্কায় থাকা যাবে না। ও মুসলমানেরা দুঃখ নিও না, তোমার নবী ধর্মের কথা বলার কারণে হিজরত করতে হয়েছে। তোমারও ধর্মের কথা বলতে গেলে হয়তো জেলে যাওয়া লাগতে পারে, তোমায় হিজরত করা লাগতে পারে। একজন ইমানদারদের প্রবাদ বাক্য হলো, আমার চাইতে নেতা বড়, আমার চাইতে নেতা বড়, নেতার চাইতে দল বড়। বলেন, আমার চাইতে কি বড়? নেতা বড়। নেতার চাইতে, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ইমান বড়, আল্লাহ বড়। জি, এই বাচ্চারা ঠিকই বলেছে, ছোট্ট বাচ্চা বলতে পারে আর আপনারা বলতে পারেন না। আমার চাইতে নেতা বড়, নেতার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে আল্লাহ বড়, ঈমান বড়। যেই দেশে আল্লাহর কথা বলা যায় না ওই দেশে থাকারও দরকার হয় না। নবী হিজরত করেছেন, যেহেতু মক্কায় আল্লাহর কথা বলা যাচ্ছে না তাই নবী কোথায় যাবেন? হিজরত করবেন। আবু বকর তৈরি থাকো, সোহায়েব রুমি তৈরি থাকো, হঠাৎ করে আল্লাহর নির্দেশে এসে গেল আজকে রাত্রে হিজরত করতে হবে। আবু বকরকে সংবাদ দেওয়া হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আবু বকর ওদা ছিল, সোহায়েব রুমিকে নিয়ে যাবো, দেখো তো সে কি করতেছে। হযরত আবু বকর চলে গেলেন, যে দেখে সোহায়েব রুমি নামাজে আছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তির কাছে নামাজ প্রিয় সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি। কিয়ামতের দিন আল্লাহ বলবে, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি? নামাজি লোকেরা সব এক সাইড হয়ে যাও, বেনামাজি গুলো এক সাইড হয়ে যাও। কারণ নামাজির লোকরা, আমি আল্লাহ কোথায় দিয়ে দেব? জান্নাতে দিয়ে দেব। কিছু বেনামাজি চাটুকারি করে বদমাইশি করে নামাজের কাতারে ঢুকে পড়বে। এখানে যেমন শয়তানি চলে ওখানেও চলবে, এখানেও শয়তানি চলে না চলে না, পরীক্ষা না দিয়ে বাস। নির্বাচনে ভোট না পেয়ে এই নেতা, এটা আমার দেশেই চলছে। সুতরাং এগুলো তো কিয়ামতের দিন উঠবে নাকি? এ দুর্নীতিবাজরা কিয়ামতের দিন উঠবে না? বেতন পায় 20,000, বছরে 40 কোটি টাকার কাজ করে, বেতন পাও 20,000, এত কোটি কোটি টাকা আসবে তার থেকে দুলা ভাই? তাহলে দুর্নীতি করে না? করে না। এই দুর্নীতিবাজরা তখন থাকবে, তারা চিন্তা করবে নামাজি লোকে জান্নাতে দেবে, পুরীর সঙ্গে আমিও ঢুকে পড়ি, দুনিয়া আমার কেউ ধরতে পারিনি, এখানে আল্লাহও ধরছি। এরকম চালাক সব জায়গায় আছে। জোরে বলেন, আছে না নাই? এবার যখন বেনামাজিরা নামাজের কাতারে দাঁড়াই যাবে, ফেরেশতারা বলবে, আল্লাহ কিছু বেনামাজি বলো ঢুকে পড়িস, এরা জীবনে নামাজ পড়তো না, এরা মসজিদও যাইতো না, আল্লাহ বেনামাজি কিছু ঢুকে পড়িস। আল্লাহ বলবে, শোনো বেনামাজিরা, ওই কাতার থেকে বেরিয়ে এসো, বেনামাজির কাতারে দাঁড়াও। কেউ কিছু বলবে না। বিজেপির এখন দরবেশ সেজে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব বন্ধ করে কারোর কিছু বলবো না, মেয়ে গেছে কলেজে, ধরা ধরে পড়ে না, লা ইলাহা। কি ধরবে? সারা জীবন সুদ খেয়ে ঘুষ খেয়ে পরে তা ফাঁকি দিয়ে এখন বুড়ো বয়সে হাজির মালাক্কার মাথায় দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবনের হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক না? ঠিক।
দুর্নীতি করেছো, খারাপ কাজ করেছো, পরের ফাঁকি দিয়েছো, পরের কাঁদিয়েছো, বিনা কারণে মায়ের কোল খালি করেছো, বিনা কারণে মামলা দিয়ে হয়রানি করেছো, প্রত্যেকটার হিসাব আদালতে আখেরাতে দেওয়া লাগবেই লাগবেই লাগবে। তুমি এত বড় নেতা, 5 মিনিটের ভিতরে সব ধ্বংস। তোমার কথায় র‍্যাব উঠতো, তোমার কথায় পুলিশ চলতো, তোমার কথায় বিজিবি চলতো, তোমার কথায় একটা জেলা কানে একটা দেশ চলতো, 5 মিনিটের ভিতরে সব ভুলে ভুলিয়ে দিয়ে এখন টুপি মাথায় দিয়ে মুখ বন্ধ করে চলে যাচ্ছ কেন দুলা ভাই? কিছু কিছু লোক মনে করে হুজুরা কিচ্ছু জানে না, না ছেলে মেয়ে তোমাদের হয়, হুজুরগা তো হয় না, হুজুররা সব বোঝে কিন্তু বলতে পারে না, কথা বলে ঠিক না বে? ঠিক, আমরা দেখতেছি শুনতেছি কিন্তু বলতে পারছি না, বললেই হুজুরদের দোষ। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাহি পেল, পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার। আল্লাহ বোঝার তৌফিক দিক। সাহেব রুমি কি করতেছে? বেনামাজি কিছু ঢুকে পড়েছে, কথা একটুখানি রেগে গেছে, আল্লাহ বলে বেরিয়ে এসো, ওরা বেরোবে না। তুমি না বেনামাজি, তুমি না বেনামাজি, তুমি না বেনামাজি। কয় আল্লাহ আমরা নামাজ পড়তাম তো ফেরেশতারা আমাদের তা লিখতো না।